আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভাই জানতে চেয়েছেন যে ইঞ্জেকশন গ্রহণ করলে বা ইনজেকশন নিলে রোজাবঙ্গ হবে কি না ইনহেলার ব্যবহার করা যাবে কি না আলট্রাসনোগ্রাম করা যাবে কি না টিকা নেওয়া যাবে কি না বা রক্ত দেওয়া বা নেওয়া যাবে কি না আমরা এক এক করে এগুলোর উত্তর দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ফিখে হানাফির বর্তমান সময়ে আমরা মুখপাত্র বলতে বলতে পারি আল্লামা তকি উসমানি দামাতে বরকা এগুলোর সুন্দর জবাব দিয়েছেন এবং বিশ্লেষণ ধর্মীয় জবাব দিয়েছেন আমরা ওইখান থেকে সংক্ষিপ্তভাবে আমরা শুধু মাসলার উত্তরটা দিচ্ছি ইঞ্জেকশন গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না চাই ইঞ্জেকশনটা গুস্তের মধ্যে দেওয়া হোক কিংবা রোগের মধ্যে দেওয়া হোক যেভাবেই হোক না কেন ইনজেকশন গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না তারপরে আসেন ইনহেলার একবারে জিজ্ঞাসা করছি ইনহেলার ব্যবহার করা যাবে কি না শ্বাসকষ্টের জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান এক ধরনের তরল জাতীয় একটা স্প্রে মুখের মধ্যে প্রবেশ করান যার কারণে শ্বাসনালীটা ফুলে যায় এবং রাস্তাটা সুগম হয় তার শ্বাস প্রশ্বাসে গতি আসে ফিখে হানাফি বলছে এবং আধুনিক মাস্তা বলছে ইনহেলার গ্রহণ করলে রোজা ভেঙে যাবে এবং এই রোজার জন্য পরবর্তীতে সে একটা রোজা কাজা করে নিবে আর কখনও যদি সে এই শ্বাসকষ্ট থেকে উত্তরণ না হতে পারে তাহলে এই রোজার জন্য সে ফেদিয়া দিয়ে দেবে আল্ট্রাসনোগ্রাম এক বাই জিজ্ঞাসা করছেন যে আলটাসনোগ্রাম করলে রোজা ভঙ্গ হবে কি না আমরা যতটুকু জানতে পারি যে আলট্রাসনোগ্রাম ব্যবহারের জন্য যে সমস্ত তরল পদার্থ ব্যবহার করা হয় সবগুলোই শরীরের ত্বকের উপর চামড়ার উপর ব্যবহার করা হয় সুতরাং চামড়াতে কোনো কাজ সাধন করলে এটা রোজা বঙ্গের কারণ হয় না সুতরাং আমরা নির্দিদে আলটাস্রুম গ্রহণ করতে পারি অন্য আরেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন রোজা রেখে টিকা নেওয়া যাবে কি না বর্তমান সময়ে তো করোনার টিকার গহনের চলছে সারা দেশে ব্যাপকভাবে করোনার টিকার গ্রহণ চলছে তো টিকা নেওয়া যাবে তাতে রোজার কোনো ক্ষতি হবে না আরেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি না বা নেওয়া যাবে কি না হ্যাঁ রোজা রেখে রক্ত দেওয়া যাবে নেওয়া যাবে তাতে রোজার কোনো ক্ষতি হবে না তবে যদি রোজাদারের কষ্ট হয় এরকমটা না করাই ভালো অন্য ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে রমজানের দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না হ্যাঁ ব্যবহার করা যাবে তবে এটা না করার জন্যই ওলামায় কেরাম বলেন এবং এটাকে মাকরু বলেন যদি কোনো কারণে গলার ভিতর চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাওয়ার আশঙ্কা আছে এই কারণে এটাকে মাকরু বলেন আর না করার কথাই বা না করার উপদেশি দিয়ে থাকেন